আমার বাবুর এক বছর পূরণ হলে তো আরবার এই দিনে মানে আগস্টের 3 তারিখে আমরা হসপিটাল গেছিলাম বাবুকে আনার জন্য। তো দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, খুদি খুদি ভাবরে পালক না তো বাবুর মুখের যদি দেখতে দেখতে 1 বছর কুদি কুদি কাটি গেলে এবার খুঁজিরে পারলক না। তো তারে আজকে বার্থডে, তো আজকে না মনটা খুব খারাপ, কারণ আমাদের হচ্ছে বৃষ্টি, কালকে থেকে এত বৃষ্টি, বাড়ি ঘর দর পুরো কাদো, আজকে দুপুর 12টা বাজে তবু বৃষ্টি চলছে। আলা প্যান্ডেলের লোক হচ্ছে খাওয়ার কি করে টৌ ঠৌ, তারপরে কড়াই ঠড়াই দিয়ে গেলে এবার সে ডিজে বাজে যাচ্ছে, আমার মামার হাতে নাচে ধরছি, বৃষ্টিতে কিছু নাচে তো ধরছি। তো চলো বার্থডে বার্থডে কি কি কত দূর কাজ হলো সব দেখাবো, খাওয়ার প্যান্ডেল হলে সব দেখাবো। আসো তাহলে ভাবো আর আমার বাইরের পরিস্থিতিটা একবার দেখো, আর যে আমার নেবড়ি খালি মানছে তো সয়দা খেয়ে বেড়াচ্ছে। তো এই প্লাস্টিক টাঙা নিলাম প্যান্ডেলের লোকেরটা, না হলে জল থাকা যাবে লাগছে না, যে বস্তায় বস্তায় চারোপাকে আর ওই ঘরে রান্না করে লাগছে, তো যে প্লাস্টিক দিলাম তাতে জল না পড়ে। আর যদি দিদির সাথে তোমরা কন্ট্যাক্ট করতে চান তাহলে মোর স্ক্রিনে দিদির প্রোফাইল আছে, আর আমার লাগছে মোবাইল নাম্বার মুই দিয়া দিই, মোর তো খুবই ভালো লাগছে। তোমার যদি কেকটা ভালো লাগে থাকে তাহলে তোমরা কেকটা অর্ডার দিবে পারো। তো গাইস এলা মেলা শাকাই চলে যাও, আমরা তোমাদের আপনি একটা গাইস মেলা শাকাই আমারটা সোনামণি আসছে কিন্তু পিছনে আছে, ওই যে তোমার কটায় খোয়াইছেন আমার? রাত্রি 12টায় খোয়াইছেন মনে নাই? হ্যাঁ আমরা খাবো, এলা পাইছি, তোমরা যাও যাও, আমরা আসি করছি, তোমরা যাও আমরা যাওয়া করছি।
আমাদের ফাটান কে রে কাটলি কি না আমি টাইল দিয়ে শুরু করলাম ভাই হেভি বার্থডে কমেন্ট সবাই হ্যাপি বার্থডে আবার কবে বছর পরে মা আর একটা ভয় টেলা করতে গেছে ওই দেখো তোমার কিসের ভয় দামা ঢামায় ভর দাও দামা ঢামায় Yeah.